नमस्कार देखছেন রিপাবলিক বাংলা মহাষ্টমীকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি বিশাখা রয়েছি ইকোলিং স্টুডিও থেকে রিপাবলিক বাংলায় আর এই মুহূর্তে আমরা জানি যে পূজোর দিনগুলোতে কোনো রাত হয় না কোনো দিন হয় না কোনো বেলা হয় না কোনো দুপুর হয় না সন্ধ্যা হয় না বিকেল হয় না শুধুমাত্র পূজো হয় সেই কারণে সারা রাত জেগে যারা ঠাকুর দেখেছেন এখনো তারা অনেকেই ঠাকুর দেখছেন এরপরেও দেখবেন কিন্তু গত রাতে সপ্তমীতে মহা সপ্তমীতে আমরা কি দেখলাম সন্তোষ মিত্র স্কয়ার সেই সন্তোষ মিত্র স্কয়ার থেকে যেখানে রাম মন্দিরের আদলে মাতৃমণ্ডপে সজ্জা হয়েছে সেখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু সেখান থেকে উদ্যোক্তাদের তরফ থেকে অভিযোগ করা হলো যে সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ অন্যতম উদ্যোক্তা 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তার তরফ থেকে এই অভিযোগও করা হয়েছে অন্যান্য উদ্যোক্তারা তারাও পুলিশের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে তারা নালিশ জানিয়েছেন অভিযোগ করেছেন এবং শুধুমাত্র সন্তোষ মিত্র স্কয়ারই নয় সল্টলেক বিজে ব্লকে যেখানে আমরা জানি যে লাইট অ্যান্ড সাউন্ড শো দিয়ে এই পুজোর আলাদা মাত্রা তৈরি হয়েছে আলাদা আকর্ষণ রয়েছে মানুষের কাছে বিজে ব্লকের পুজোর সেখানেও শো বন্ধ করার লাইট শো বন্ধ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের সেই সন্তোষ মিত্র স্কোয়ারে গতবারও আমরা দেখেছিলাম যখন আজাদী কা অমৃত মহোৎসবের থিম করা হয়েছিল লাইট অ্যান্ড সাউন্ড শো সেখানেও বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছিল আর এবার যখন রাম মন্দিরে সন্তোষ মিত্র স্কোয়ারে জনতার ঢল সেই সময়ও সন্তোষ মিত্র স্কোয়ার মুখী যে সমস্ত রাস্তা তার মধ্যে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তাদের তরফ থেকে কাট করায় তোলা হয়েছে কলকাতা পুলিশকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অসহযোগিতার অভিযোগ করা হয়েছে সন্তোষ মিত্র স্কয়ারের উদ্যোক্তাদের তরফ থেকে উদ্যোক্তা সজল ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন শুনব আমার ম্যানেজমেন্টে কোনো আপত্তি ছিল না আমার এই ঘিরে বন্ধ করাটা আপত্তি আর ম্যানেজ কিছু করতে পারিনি ছোট গলি দিয়ে সব লোক ঢুকে গেছে যারা মুর্শিদাবাদ থেকে এসেছে যারা দার্জিলিং থেকে এসেছে যারা মেদিনীপুর থেকে এসেছে শুধু এটা দেখবে বলে তারা না দেখে ফিরবে না ভাই একাধিক ডিসিকে এখন দেখতে পাওয়া যাচ্ছে আর এতক্ষণ আগে দেখেছো আমরা শুনলাম সজল ঘোষ যিনি এই পূজোর অন্যতম উদ্যোক্তা তিনি বলছেন সরাসরি পুলিশের ম্যানেজমেন্ট নিয়ে তার কোনো অভিযোগ নেই কিন্তু পুলিশ যেভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে সেই নিয়ে তার অভিযোগ এবং এই গোটা পূজোয় আমরা দেখেছি প্রথম থেকে কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপির প্রথম সারির শীর্ষ স্তরের নেতারা তারা যেভাবে তাদের যেভাবে আনাগোনা হয়েছে গতকাল আমরা দেখেছিলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন তার সঙ্গে স্থানীয় নেতৃত্বও ছিলেন ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি বলেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে শুনবো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ার জনসমুদ্র আর সেই জনসমুদ্রে কিন্তু উপস্থিত বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পল অগ্নিদেব সপ্তমীর শুভেচ্ছা আপনাকে কেমন লাগছে সবাইকে জয় শ্রী এবং সমস্ত দর্শক বন্ধুদের মহাসপ্তমীর শুভেচ্ছা পুজো সবার ভালো কাটুক আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কয়ার আমাদের এই সতীর্থ আমার ছোট ভাই সজল আমাদের ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর এবং কার্যকর্তা আজকে যে অসাধারণ এক প্যান্ডেল করেছে শুধু প্যান্ডেল বলবো না আজকে বাংলার আর্টিজেন্স তারা যেভাবে এই প্যান্ডেল তৈরি করেছে মায়ের মণ্ডপ এটা কি অরিজিনাল না রেপ্লিকা এটা বোঝা মুশকিল আজকে অযোধ্যার শ্রীরামচন্দ্রের মন্দির এবং দেখতে পাচ্ছেন সকালে দুপুরে বিকেলে রাত্রে জনসমুদ্র আজকে মানুষ দেখতে আসছে হয়তো তারা যেতে পারবে না উত্তরপ্রদেশ আজকে তারা এখানে এসে এই মন্দিরকে দেখতে চাইছে এবং দেখুন আজকে কীরকম একটা ব্যাপার যে আজকে শ্রীরামচন্দ্র বরসুদ্ধ নাম আমাদের এই মায়ের যে দুর্গাপুজো শুরু করেছিলেন এবং আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আশা করি আমাদের মানে রাম রাজত্ব যাকে বলে আগামী দিনে প্রতিষ্ঠা হবে এই পশ্চিমবঙ্গে যে দুজন ব্যক্তি এই রাম মন্দিরের ক্ষেত্রে সবথেকে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাদের মধ্যে দুজনই এসেছিলেন কার্যত এটাকেই বলা হচ্ছে 2024 লোকসভার আগে একটা জনসংযোগের মাধ্যম আপনিও কি মানছেন এটা কি শুধু পুজো নাকি জনসংযোগের মাধ্যম
দেখুন আমরা দুর্গাপূজা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার, লেবুতলা এবং আমাদের ভাই সজল প্রতিবার যে ধরনের মানে ইউনিক থিম নিয়ে আসেন, আমিও আই এম ভেরি প্রাউড যে আমিও একসময় এখানে সোনার দুর্গা তৈরি করেছিলাম 34 কেজি সোনা দিয়ে। আজকে অযোধ্যার মন্দির হয়েছে, কিন্তু মানে এটা রাজনীতি নয়, কিন্তু আজকে মানুষ কাউকে বলতে হচ্ছে না, সারা মানে কি বলবো পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ফুটফল যদি কোনো পুজোতে হয় সেটা হচ্ছে আজকে, এরকম তাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়নি, লাখে লাখে মানুষ তারা আসছে পুরুষোত্তম রামকে দর্শন করতে, এবং হনুমানজি রয়েছেন আমাদের ওখানে, ওইদিকে শ্রীরামচন্দ্র রয়েছেন, আর আমার পিছনে মা দুর্গা রয়েছে। মা দুর্গা যখনই আসে তখনই অশুভ শক্তির বিনাশ হিসেবে ধরে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যে এত দুর্নীতি, এত বিষয় উঠে আসছে, এই দুর্গাপূজায় মায়ের কাছে কি চাইবেন এই রাজ্যের জন্য? মায়ের কাছে এটাই চাওয়া যে মা অশুভ শক্তির বিনাশ করেছিলেন, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আজকে পশ্চিমবঙ্গে খুব শীঘ্র যে অশুভ শক্তির স্থাপিত হয়েছে তার বিনাশ দরকার, এবং মাই তার বিনাশ করবে খুব শীঘ্র হবে। যেখানে জয় শ্রীরাম স্লোগান নিয়ে এত কিছু হয়েছে, সেইখানে এই যে ভিড় যে দেখা যাচ্ছে, সেই ভিড় থেকে জয় শ্রীরামের স্লোগান স্বতঃস্ফূর্তভাবে, এইটা কতটা আনন্দদায়ক? আমার জন্য তো অত্যন্ত আনন্দদায়ক, আমার মনে হয় এখানে যত লাখ লক্ষ লক্ষ মানুষ ঢুকছে তাদের জন্য আনন্দদায়ক, আমি জানি না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কতটা আনন্দদায়ক, মমতার পুলিশের জন্য কতটা আনন্দদায়ক, কারণ আমি শুনতে পাচ্ছিলাম, ওভার হিয়ার করছিলাম, কেউ কেউ পাবলিক খুব উত্তেজিত হয়ে বলছে যে পুলিশ বলছে বাড়ি থেকে বেরোতে কে বলেছিল, তো আমি জানি না মুখ্যমন্ত্রী এরা জয় শ্রীরাম বলছে, আপনি কি কেস দেবেন, আপনার পুলিশকে বলুন একটু কেস দিতে, সকাল দুপুর রাত্রি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জয় শ্রীরাম চান করছে, আপনি কেস দেবেন না? আর সবশেষে আরো একটা প্রশ্নে আসি, আজকে সপ্তমী, অষ্টমী নবমী দশমী এখনো বাকি, তো সেই জায়গা থেকে অগ্নিমিত্র পলের এবারের পুজোর আর কি কি প্ল্যান আছে? দেখুন বলতে গেলে আজ আর কাল কলকাতায় থাকবো, বিভিন্ন পুজো মণ্ডপে যাব, মানুষের সাথে কথা বলবো, আর নবমী দিন আমার নিজের এলাকায় যাবার ইচ্ছে, আমি আসানসোলে যাব এবং সেখানকার মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, সেখানকার পুজো মণ্ডপে যাব এবং কার্যকর্তাদের পাশে থাকবো। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ভালো থাকবেন। একবারই বিধায়িকা অগ্নিমিত্রা পল, তিনিও কিন্তু জানালেন যে কার্যত এই সন্তোষ মিত্র স্কোয়ার সেটা কিন্তু একটা আলাদা নজির গড়েছে, এবং তার উপর বাড়তি পাওনা কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আশা, এবং সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে জয় শ্রীরামের প্রতি অ্যালার্জি সেই নিয়েও কিন্তু তিনি তোপ দাগলেন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।